বিজয়া দশমীর পর থেকে শহরের বিভিন্ন এলাকায় বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হচ্ছে বিজয়া সম্মেলনী। বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের সংস্কৃত লোকমঞ্চে বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাস এবং বর্ধমান শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি অরূপ দাসের সহযোগিতায় বিজয়া সম্মেলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক খোকন দাস, শহর সভাপতি অরূপ দাস, জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা, জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রসেনজিৎ দাস সহ বিভিন্ন ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর বৃন্দ। এই দুর্গাপূজাকে কেন্দ্র করেই বাংলাদেশে একটা অশান্তি সৃষ্টি হয়েছে এবং সবচেয়ে ভালো দিক যে মা দুর্গা যে সম্প্রীতির বার্তা বিশ্ব চরাচরে ছড়িয়ে দিয়েছেন, অন্যদিকে সেখানকার শুভবুদ্ধি সম্পন্ন ছাত্র যুব সমস্ত মানুষ শাহবাগে দাঁড়িয়ে প্রতিবাদ করেছেন যে এভাবে ধর্মীয় আচার আচরণের উপরে বাধা দেওয়া যায় না। তাই আমরা দুর্গাপুজো শান্তিভাবে পার করতে পেরেছি। সামনে কালী পুজো, ছট পুজো, আমাদের সতর্ক দৃষ্টি রাখতে হবে যাতে পশ্চিমবাংলার ঐতিহ্য বজায় থাকে, কোনো ধর্মীয় অনুষ্ঠানই যেন আমাদের কোনো বিঘ্ন ঘটাতে না পারে। কারণ ধর্মনিরপেক্ষ ভারতবর্ষের অন্যান্য রাজ্যে ধর্মনিরপেক্ষ চরিত্র প্রকাশ পায় না। সেখানে আমরা যারা দীর্ঘদিন থেকে রাজনীতিটা করি, সকাল থেকে রাত পর্যন্ত আপনারা সবাই জানেন, সেই রাজনীতি করতে গিয়ে পরপর আমাদের এত কর্মসূচি করতে হচ্ছে। আমরা নিজেরাও যেমন একটু ব্যতিব্যস্ত, আমাদের দলের কর্মীরাও প্রতিদিন বলছে দাদা এত সভা, এত মিটিংয়ে যেতে হবে, এটা আমাদের করতে হবে। কারণ আমরা মনে করি যে দলটা করে এবার আমরা ক্ষমতায় এসেছি, আপনারা সবাই জানেন আমাদের ভোটের আগে আমাদের কি অবস্থা ছিল। আজকে আমরা সবাই আনন্দিত, আমরা দলের কর্মীরা, রাজ্যের মানুষ আনন্দিত যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে তৃতীয়বারের জন্য বাংলার মানুষ আবার নির্বাচিত করেছেন। তাই আমরা আনন্দে বিভিন্ন কর্মসূচিগুলো যেটা আমরা করে এসেছি সেটা আবার আমরা করছি, আমরা বাদ দিতে পারছি না। যদিও এখনো করোনা চলছে, কদিন করোনার ব্যাপার আবার একটু বেশি বেড়েছে, সমস্ত জায়গায় প্রশাসনের পক্ষ থেকে, আমাদের রাজনীতি দলের পক্ষ থেকে প্রতিটি মানুষকে সাবধান করা হচ্ছে যে সবাই মাস্ক পরুন। সংখ্যালঘু মিটিং আছে, আমাদের অনেক ফ্রন্টাল অর্গানাইজেশন আছে, যুব আছে, আমাদের বঙ্গজননী আছে, আমাদের জাহিন বাহিনী আছে, আমাদের এসটি সেল আছে। কিন্তু আমি অনুরোধ করবো, এই কারণে কারণটা ব্যাখ্যা করছি যে কোনো মিটিং হোক কিন্তু পাল্টা একই দিনে যেন মিটিং না হয়, আর সেই মিটিংয়ে আমরা সবাই যাব, তাহলে এই ঐক্যটা আরও মজবুত হবে। একটু বিধানসভা রেজাল্টে দিয়ে তাকিয়ে দেখুন, আমি আব্দুলকে জিজ্ঞেস করছিলাম যে আমাদের ভোটার সংখ্যা কত বর্ধমান দক্ষিণে, বলো 3 লাখ, তার উপরে বলছে। আমি এখনো নিশ্চিত নই, কারণ আপনাদের এই বর্ধমান দক্ষিণের বিধানসভা বুথের সংখ্যা হচ্ছে 296টি বুথ নিয়ে বর্ধমান দক্ষিণ বিধানসভা, এবং ভোটারের সংখ্যা যেটা আব্দুলরা বললেন তাই বললাম। আমি এখন 2,66,000, আমি তাই বলছিলাম যে 296 বুথে কখনো 3 লাখ হতে পারে না। 2,66,000 হচ্ছে ভোটার, ওয়ার্ড কটা 35টা, বুথ কটা 296টা। একবার আপনারা তুলিয়ে দেখবেন বর্ধমান শহরে নেতৃবৃন্দ সামনে 296টা বুথের মধ্যে কটা বুথে জিতেছে, ভালো, ওয়ার্ড কটা জিতেছি 19টা, হেরিচি কটায় 16টায়, 100 ব্যবধানে জিতেছি কটা বুথে, 7টা বুথে, 19-7 বাদ দিন থাকলো কত 12টা ওয়ার্ডকে সুনিশ্চিত আছে, বাকিগুলো নেই। হিসেবটা ক্লিয়ার করতে পারলাম। বারোটা সুনিশ্চিত হবে কিন্তু 19টা যেটার মধ্যে 12টা সুনিশ্চিত, 7টা কিন্তু আনসার্টেন, মাত্র 100 ব্যবধানে, কেউ 100, কেউ 65, কেউ 83। আর পৌরসভা নির্বাচন, গতবারে বর্ধমান পৌর নির্বাচনে আমিও বেশ কয়েকদিন ছিলাম বর্ধমান টাউনে, আপনারা জানেন, তাহলে পৌরসভা নির্বাচনে কে প্রার্থী হবে আমরা জানি না। রইবাবু জেলা সভাপতি,
ওদের কলকাতা হয়তো বলে দেবেন, রবিবাবু যা ঠিক করে দেবেন, আমাদের সব মেনে নিতে হবে, এটাই আমাদের স্ক্রিপ্ট হওয়া উচিত। তার কারণ নির্বাচনে গ্রাম পঞ্চায়েতে কী হবে, আমার ও প্রার্থী আমি হতে পারিনি, ওটা আমার পছন্দ নয়, পেছনে ব্যয় কী বলো কি ব্যাগ নাকি, হ্যাঁ ইয়ার ওটা যেটা যাবে তো কী করে হবে, আমার পছন্দের লোক হয়নি, আবার যদি মহিলা হয় তাহলে মহিলা হলে আমার গ্রাম মাঝে যাতে যদি শহরের কথা বলতে পারবে না, প্রথমে তো নিজের বউকে দাঁড়ানোর চেষ্টা, তারপরে না হলে স্বামীকে নাহলে অমুককে, এই যে চেষ্টাটা এই দলের হোক, হতে পারে আমার স্ত্রী তৃণমূল হতে পারে, যে আপনার স্ত্রী হতে পারে, আমার কেউ আত্মীয় হতে পারেন, যদি নিশ্চয়ই দল যাকে করবে সেটা হবে, আমি এর বেশি কিছু বলব না। এদিনের সভায় বহু কর্মী সমর্থক উপস্থিত ছিলেন। বর্ধমান থেকে রাজীব মণ্ডলের রিপোর্ট, আনন্দবার্তা।